পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি আপনাকে কোনো সুযোগ দেব না আমার মেয়ের ক্ষতি করার। আমিও তোমাকে আর কোনো সুযোগ দেব না আমার পথে বাধা দেব না। অনেক দিন ধরে সহ্য করছি, আর নয়, আজ তোমাকে আমি আমার পথ থেকে সরাবো। মায়ের সঙ্গে তুমি এত বড় মাপ কথা বলবেন না, চোখ মাকে জানবে না আপনাকে। গৌরী, কি হয়েছে তোমার? ওঠো ওঠো, এরকম হাঁপাচ্ছ কেন? আর এত রাতে তুমি এখানে কি করছো? এ কি, তোমার গলায় কি হয়েছে গৌরী? গৌরী সত্যি কথা বল, কেউ কি তোমাকে অ্যাটাক করেছিল, মানে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল? ছোটদা তো আক্রমণ করেছিল আমাকে, একেবারে প্রাণে মারতে চেয়েছিল, কিন্তু এই কথা তো ডাক্তারবাবুকে বলা যাবে না, বললে আরেক রকমের অশান্তি বাঁধবে। আজ সকালে যা রেগে গেছিল ডাক্তারবাবু। কি হয়েছে গরিব, চুপ করে আছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করছিল বলো? কি বলছো বলতো তুমি? তুমি কি কাউকে দেখতে পাচ্ছ আশেপাশে? কে কি করবে, কিছু হয়নি। তোমরা যাও, আমি মন্দিরের দরজাটা দিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, এসো। এই তো বুদ্ধিমতির মতো কাজ করেছো, মুখটা খোলোনি। আপনি ভুলেও ভাববেন না যে আপনার ভয়ে আমি চুপ করেছিলাম। ডাক্তারবাবু যদি এই ঘটনাটা জানতে পারতো আপনার কি পরিণতি হতো আপনি ভাবতে পারছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের ক্ষতি আপনাকে কিছুতেই করতে দেব না আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।